হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রামিও একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ফ্রেন্ডস, আপনারা আমার ডিসপ্লেতে একটি মগের মধ্যে ঈদ মোবারক একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এরকম একটি ডিজাইন যদি আপনাদেরকে কেউ গিফট করে তাহলে কেমন হয়? ফ্রেন্ডস, আশা করি আপনারা যদি এরকম একটি ঈদ মোবারক লেখা একটি মগ ডিজাইন বা একটি মগ আপনারা গিফট পান তাহলে আপনারা অনেক খুশি হবেন। আর আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমরা যদি এরকম একটি ডিজাইন ক্রিয়েট করতে পারি তাহলে কেমন হবে? ফ্রেন্ডস, এই ডিজাইনটি এরকম একটি ডিজাইনই এবং হুবহু এই ডিজাইনটি আপনাদের সামনে আমি এখন করে দেখাবো। চলুন তাহলে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডিজাইনের কাজ শুরু করলাম। ফ্রেন্ডস, ডিজাইনের কাজ শুরু করার জন্য আমি প্রথমে এখান থেকে নিউ ফাইল নেব। নিউ ফাইল থেকে এই যে নিউতে ক্লিক করলাম। ফ্রেন্ডস, এখানে আপনারা যদি ফাইল থেকে না নিয়ে আপনারা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন ধরেও আপনারা নিউ ফাইল নিতে পারবেন, নিউ ডকুমেন্টস নিতে পারবেন। তো আমি এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এই যে আমাদের সামনে একটি নিউ ডকুমেন্টস শো করতেছে। এখন এখানে আমি ডকুমেন্টসের নেম ক্রিয়েট করব, আমার যে ডিজাইন করব সেই ডিজাইনের নেম ক্রিয়েট করব। ফ্রেন্ডস, আমি ডিজাইনের নেম দিয়ে দিলাম মক ডিজাইন। আর এখানে এখন আমি সাইজ দেব, সাইজটা অবশ্যই আমি পিক্সেলে দেব, এই যে পিক্সেলে। আর সেটা হবে 1129x950। আর এখানে আমি একটি আর্টবুক রাখবো, তারপর সব কিছু ওকে, ঠিক আছে। তারপর এখানে আমি ক্রিয়েট অপশন, যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ফ্রেন্ডস, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমার সামনে নতুন একটি আর্টবুক রেডি হয়ে গেছে। এখন আমি ডিজাইনের মূল কাজ শুরু করব। তার জন্য আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গল অপশন, এখান থেকে অনেকগুলি অপশন দেখা যাইতেছে। একটা হলো রেক্টাঙ্গল টুল, তারপরে রয়েছে ইলিপস টুল, তারপরে রয়েছে পলিগলান টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল। এখান থেকে আমি ইলিপস টুল, এই ইলিপস টুলটা আমি সিলেক্ট করলাম। ইলিপস টুলটা সিলেক্ট করার পর কিবোর্ডের, আমি আবার বলতেছি খুব খেয়াল করবেন, কিবোর্ডের শিফট প্লাস অল্টার, কিবোর্ডের শিফট প্লাস অল্টার ধরে আমি একটি শেপ নেব। আর শেপটা হবে 440 প্লাস হলে ভালো হয়, 440 ওয়েট এবং হাইট 440 পিক্সেল, 440 প্লাস নিলাম। তারপর এখান থেকে আমি প্রথমেই যে স্টক কালারটা অফ করে দিই, আর এই যে ফিল কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিই। আমি এই যে এখান থেকে গ্রিন কালার, এই যে এই কালারটা দিলাম, এই যে নীল কালারটা দিলাম। তারপর এখান থেকে জাস্ট অল্টার ধরে, জাস্ট অল্টার ধরে আমি একটি শেপ কপি করব। এই যে আমি অল্টার ধরে একটি শেপ কপি করলাম। তারপর এখান থেকে এই শেপটির কালারটা চেঞ্জ করে দেই, এই যে এই কালারটা দিলাম, চকলেট কালার বা ব্রাউন কালার। তারপর আবার শিফট প্লাস অল্টার, জাস্ট শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করে নেব। তারপর দুইটা শেপ একটা মাপ নেব। আমি যেহেতু ঈদুল ফিতরের মক ডিজাইন করব, সুতরাং আমার একটি চাঁদ লাগবে। সেই চাঁদটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি। এই যে দুইটা শেপ একসাথে সিলেক্ট করে তারপর এখন আমরা পাথ ফাইন্ডারে যাব। এই যে পাথ ফাইন্ডার,
পাথফাইন্ডার গিয়ে তারপর এখানে নিচে যে অপশনটা সেটা হলো ডিভাইড, সে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর দুইটা শেপ একসাথে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। তারপর আনগ্রুপ করে এই যে জাস্ট দুইটা শেপ ডিলিট করে দিলাম। সুন্দর আমাদের আমাদের সামনে সুন্দর একটি চাঁদের ডিজাইন রেডি হয়ে গেল। তারপর এখান থেকে আবার একটা শেপ ক্রিয়েট করব, আমি শেপটা আগে কপি করে রেখে দিলে ভালো হইতো, নো প্রবলেম। তারপর শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করব। ফ্রেন্ডস তারপর এখান থেকে আবার অল্টার ধরে আরেকটা শেপ কপি করব। কপি করে তারপর এটার কালারটা চেঞ্জ করে দিই, যে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এই শেপ উপরের শেপটা আর এই যে মাঝখানের শেপটা দুইটা একসাথে সিলেক্ট করে আবার পাথফাইন্ডার থেকে ডিভাইড, দুইটা দুইটা শেপ দুইটা শেপ একসাথে সিলেক্ট করে তারপরে এই যে ডিভাইড, তারপর এখান থেকে আনগ্রুপ, আনগ্রুপ করে জাস্ট এই যে এই দুইটা শেপ ডিলিট করে দেব। তারপর এই যে এই শেপটা শেপটা একটু আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে, একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। আর সেই গ্রেডিয়েন্ট কালারটা দেব দুইটা কালার, এর একটি হলো এই কালারটি আর একটি হলো এখান থেকে একটি কালার নিয়ে নিই। এই যে এই কালারটা, এই দুইটা কালারের মাধ্যমে একটি গ্রেডিয়েন্ট দেব এই শেপটার উপরে। এই শেপটা এই শেপটা সিলেক্ট করে আমরা এখন উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অপশনে আমরা ক্লিক করব। এই গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই যে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই যে অটোমেটিক সাদা কালো একটি গ্রেডিয়েন্ট হয়ে গেল। কিন্তু আমরা সেই সাদা কালো গ্রেডিয়েন্ট দিব না, আমরা দুইটা কালারের সমন্বয়ে একটি কালার দেব। যেহেতু এই কালার আমার আগের কালারটা চলে গেছে, সুতরাং আমি এখান থেকে আমার আগের কালারটা নিয়ে নিই। এই যে এই দুইটা কালারের মাধ্যমে এই শেপটাতে গ্রেডিয়েন্ট দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এই অপশনের মধ্যে ক্লিক কর ডাবল ক্লিক করলে এখানে একটি এই যে কালার পিকার আসে, এই কালার পিকার দিয়ে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর এখানে এই যে চকলেট কালারটা পড়ছে, এখন আমাদেরকে এই যে এই অরেঞ্জ কালারটা দিব। অরেঞ্জ কালারটা দেওয়ার জন্য আমরা এই যে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্ল্যাক কালারের যেই গ্রেডিয়েন্ট সাইডার আছে সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে এই কালার পিকার দিয়ে এই যে এই কালারটা নিয়ে নিলাম, সরি এই কালার, এই যে দুইটা কালার। তারপর এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা অপশন, এই অপশনের মধ্যে আমরা যখন ক্লিক করব তখন এই যে প্লাস একটা প্লাস অপশন আছে, এই প্লাস একটা প্লাস অপশন থাকলে সেখানে আরেকটি কালার দেওয়া যাবে, ক্লিক করলেই আরেকটি অপশন আসবে, সেখানে একটি কালার দেওয়া যাবে।
ফ্রেন্ডস, দুইটা কালার সমন্বয়ে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। আমাদের শেপটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট এখন এই চাঁদের উপরে এটা বসিয়ে দেব। তার জন্য শিফট অল্টার ধরে এই শেপটা একটু ছোট করে নিই। ফ্রেন্ডস, তারপর এই যে এই শেপটা কপি করব। এই এডিট অপশনে গিয়ে তারপর এই যে কপি কপি করে আমি এই যে পেস্ট ইন ফ্রন্ট, যখন পেস্ট ইন ফ্রন্টে পেস্ট করব তখন এই যে আগের যে শেপটা এই শেপটার উপরে একটি কপি হবে। এখন সেটা জাস্ট আমি এই যে ফিল কালারটা জাস্ট স্টক কালার করে দেব। স্টক কালার করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এই যে এই কালারটা দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে এখান থেকে স্টকটা পিটি বাড়িয়ে দেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে বিং ফ্রন্ট এ উপরে চলে আসলো। আগে আমাদের নিচের শেপটা উপরে তুলতে হবে, তারপরে এই শেপটা। ফ্রেন্ডস, এখন এই যে এই শেপটার মধ্যে একটি গ্রেডিয়েন্ট, এই দুইটা কালারের সমন্বয়ে একটি গ্রেডিয়েন্ট দিব। আমি শেপটা আলাদা করি, তারপর শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্য একটি গ্রেডিয়েন্ট কালার এখানে হয়েছে, কিন্তু আমি সেটা চেঞ্জ করব। তার জন্য আমি এটা ডিলিট করে দিই। ফ্রেন্ডস, এখন এই শেপটার মধ্যে একটি গ্রেডিয়েন্ট হয়ে গেল, জাস্ট এটা বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, খুব সুন্দর একটি চাঁদ আমাদের সামনে রেডি হয়ে গেল। আমাদের এই দুইটা কালার আর দরকার নেই, আমি সেটা ডিলিট করে দিলাম। এখন জাস্ট দুইটা একসাথে সিলেক্ট করে তারপর গ্রুপ গ্রুপ করার পর এখান থেকে আবার এখানে ক্লিক করার পর এখানে এই যে স্টার টুল, এখান থেকে আমি স্টার টুল সিলেক্ট করলাম। স্টার টুল সিলেক্ট করে জাস্ট শিফট প্লাস অল্টার ধরে আমি একটি স্টার ক্রিয়েট করব। এখানে এটা স্টক কালার আছে, সরি ফিল কালার আছে, আমি সেটা স্টক কালার করে দেবো। যে স্টক কালার করে পিটিটা একটু বাড়িয়ে দেই,
फ्रेंड्स एखे অটোমেটিক গ্রেডিয়েন্ট হয়ে গেছে যেহেতু গ্রেডিয়েন্ট সিলেক্ট করা যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট না থাকতো তারপর আমি সেটা গ্রেডিয়েন্ট করে নিতাম যেহেতু গ্রেডিয়েন্ট করা হয়ে গেছে সুতরাং আর এগিন আবার করার দরকার নেই দ্বিতীয়বার করলাম না সেটা আমি গ্রেডিয়েন্ট অবস্থায় ক্রিয়েট যেহেতু হয়ে গেছে সেহেতু আমি এটা বসিয়ে দেব এখন আমার মনে হচ্ছে একটু কাজ করতে হবে আর সেটি হলো এটা আমি ডিলিট করে দেই এখানে আরেকটি ক্রিয়েট করব তারপর সেটা फ्रेंड्स তারপর সেটা অল্টার ধরে কপি করে জাস্ট অল্টার ধরে কপি করে আমি এটা বসিয়ে দিলাম শিফট অল্টার ধরে ছোট বড় করা যায় তারপর এটা দুটো একসাথে যেহেতু গ্রুপ হয়ে গেছে কন্ট্রোল প্লাস 2 দিয়ে লক লক করে দেব কন্ট্রোল প্লাস 2 দিয়ে যে কোনো ডকুমেন্টস বা যে কোনো ডিজাইন শেপ लॉक करा जाए कंट्रोल टू और कंट्रोल प्लस कंट्रोल अल्टर प्लस टू दिए अनलॉक करा हुए अल्टर दरे और एक कॉपी कर लाम चार्ट स्टार कपि कर लरपर एखे अल्टार दरे कपि कर छोटो कर दी एटार पीटूटा एक कमे पास कर दी तर एखान अल्टार दरे कपि कर स्टार क्रिएट कर लम তারপর জাস্ট শিফট প্লাস অল্টার ধরে আরেকটু ছোট করে দেই পিটিটা একটু কমিয়ে দেই फ्रेंड्स फ्रेंड्स एक स्टार हमें चाँदर ऊपर बसिए दीते दुटे स्टार एकसाथे सिलेक्ट कर अल्टार दरे कपि कर नहीं आसलम
কিবোর্ডের আপ এবং ডাউন বাটন ক্লিক করে স্টারগুলি ঠিকভাবে বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমাদের সামনে আমাদের যে চাঁদ সেটা রেডি হয়ে গেল। এখন সবগুলি এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে এই শেপটা আনগ্রুপ করে শেপটা সিলেক্ট করে জাস্ট অ্যারেঞ্জিং ফ্রন্ট উপরে উঠিয়ে দিলাম। তারপর সবগুলি একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। ফ্রেন্ডস, এখন ঈদ মুবারক সেই লেখাটা টাইপ করব। তার জন্য টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করার পর তারপর এখান থেকে পিটিটা 60 পিটি বাড়িয়ে দিলাম। এখন এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করব। আমি ফার্স্ট টাইম এই যে ঈদ এই লেখাটা টাইপ করলাম, এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করব। তার জন্য আমি এখানে একটি ফ্রন্ট সিলেক্ট করে আগে সিলেক্ট করে রাখছি, এই যে ব্ল্যাক রেদার ডিমু, ব্ল্যাক রেদার ডিমু, এই ফ্রন্টটা আমি এই লেখাটার জন্য অর্থাৎ ঈদ ওয়ার্ডটার জন্য আমি সেটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আবার টাইপ টুল সিলেক্ট করলাম, MU মুবারক। এই মুবারক এই ওয়ার্ডটার জন্য আরেকটি ফ্রন্ট, সেটি হলো COCO, এই যে কোকোগোস, যে এই এই লেখাটা সিলেক্ট এই ফ্রন্টটা সিলেক্ট করলাম। এখন দুইটা একসাথে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিই, এই যে দুইটা একসাথে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম। ফ্রেন্ডস, এখানে আরেকটি ওয়ার্ড লেখার বাকি আছে, সেটি হলো আমি এক্ষুনি টাইপ করতেছি, হ্যাপি হোলি মান্থ। সেটার কালারটাও আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, যে তিনটা কালার। এখানে মান্থ মান্থের এমটা ক্যাপিটাল লেটার হবে। এইচ ক্যাপিটাল হবে। সেটা আরেক এই যে আরেকটু ছোট হবে। দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন থেকে এই যে অ্যালাইন করে দিলাম। তারপর মুবারক এবং হ্যাপি হোলি মান্থ দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে মান্থ হ্যাপি হোলি সরি মুবারক হ্যাপি হোলি মান্থ দুইটা একসাথে সিলেক্ট করে যে হ্যাপি হোলি মান্থটা এখান থেকে ক্যারেক্টার থেকে এই যে 100% সেটা একটু বাড়িয়ে দিই, আর একটা রুলার নিয়ে চেক করে দেখবো আর একটু বাড়াতে হবে।
এই যে হ্যাপি হোলি মান্থ, ফ্রেন্ডস আমাদের এই যে ঈদ মুবারক, হ্যাপি হোলি মান্থ, আমাদের এই দুইটা আমাদের যে ডিজাইনের যে মেন যে ডিজাইন সেটা আমরা অলরেডি রেডি করে ফেলছি। এখন জাস্ট আরেকটি শেপ দেব, আর সেটি হলো আমি আগে রেডি করে রাখছি এই যে এই শেপটা। এই শেপটা ফ্রেন্ডস অনেকে আমার কাছে কোয়েশ্চেন করতে পারেন যে এই শেপটা আমি কোথায় থেকে আনলাম, কিভাবে আমি এর সেটা ক্রিয়েট করলাম। ফ্রেন্ডস আমি আপনাদেরকে, আপনারা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে আমি এরকম শেপ বা এরকম ডিজাইন কোথায় থেকে আনি, সেটি হলো আমি আমি আগেও বলছি এখনও বলতেছি, সেটা হলো আমি গুগল থেকে এই শেপ এই ডিজাইনটার একটি পিএনজি ডাউনলোড করছি। তারপর পিএনজি ডাউনলোড করার পর সেটা এরকম ইলাস্ট্রেটরে ওপেন করে তারপর এখান থেকে ইমেজ ট্রাস করে তারপর সেখানে একটু ইমেজ ট্রাস করার পর ডিজাইনটার মূল যে ডিজাইন সেটা ঠিক থাকে না, তার জন্য সেটা আমি পেন টুল দিয়ে অনেক মডিফাই করছি। মডিফাই করার পর এরকম একটি ডিজাইন আমি ক্রিয়েট করতে পারছি। আশা করি আপনারাও ইচ্ছা করলে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে তারপর আপনারা সেটা ইমেজ ট্রাস করে তারপর পেন টুল দিয়ে মডিফাই করে আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস এই যে আমার আমার আজকের যে মক ডিজাইন ঈদ মুবারক, সে ডিজাইনটি আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আশা করি আপনাদের কাছে ডিজাইনটি অনেক ভালো লাগছে। যদি কোনো কথা অথবা কোনো ইনফরমেশান যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফ্রেন্ডস এখন সেটা একসাথে সিলেক্ট করে তারপর আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এখন আমি এখান থেকে ফাইলে গিয়ে তারপর এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখন আমি একটি পিএনজি, এই যে এখান থেকে আমি একটি পিএনজি ফাইল ক্রিয়েট করব। পিএনজি ফাইল ক্রিয়েট করে তারপর সেটা আমি ফটোশপে একটি মগের মক আপের মধ্যে সেটা আমি মক আপ করবো। মক আপ করে তারপর যে ডিজাইনটার যেই মূল যে কীরকম হলো, দেখতে কেমন হলো, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে ডিজাইনটি অনেক ভালো লাগছে। আমি আবার এরকম নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.